2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ। পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় গতি, অধ্যায় চতুর্থ কাজ ক্ষমতা ও শক্তি, এই দুইটি অধ্যায় থেকে আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। অ্যাসাইনমেন্ট শক্তির রূপান্তর, 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত? খ 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো। গ বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পরপর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। ঘ লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশ দেখাও। জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট তিন চতুর্থ অধ্যায় শক্তি। অ্যাসাইনমেন্ট শালক সংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গমনের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ের তুলনামূলক পরীক্ষণ ও ফলাফল ব্যাখ্যা করে সিদ্ধান্ত গ্রহণ। নির্দেশনা হিসেবে যা রয়েছে, প্রথমে জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের 71-72 পৃষ্ঠা পড়তে হবে, 74-75 পৃষ্ঠা পড়তে হবে। পরীক্ষাগুলো করার জন্য প্রথমে উপকরণগুলো সংগ্রহ করতে হবে, স্বচ্ছ কাচের গ্লাস, স্টপওয়াচের পরিবর্তে তোমরা কোনো মোবাইল ফোন নিতে পারো, মোবাইল ফোনে স্টপওয়াচ রয়েছে, সাধারণ করেও চলবে। ভিনেগার না থাকলে লেবুর রস, যে কোনো ধরনের ডিটারজেন্ট না থাকলে সাবান, পরিষ্কার পানি এবং জলজ কোনো উদ্ভিদ যেমন কলমি শাক, এলাচা। তিন নম্বরের ছক এক থেকে যে ছকটি দেখা যাচ্ছে পরীক্ষণ পর্যবেক্ষণ, এরপর নিচে প্রভাবক ক এর প্রভাব, প্রভাবক খ এর প্রভাব, প্রভাবক গ এর প্রভাব, এগুলোর এই ডান পাশে যে খালি ঘরগুলো ওগুলো পূরণ করতে হবে। যে পরীক্ষাটি তোমরা আগে উপরে করেছো সেই পরীক্ষাটির বর্ণনাটি এখানে লিখতে হবে। ছক দুই শালক সংশ্লেষণের হার, এখানে যে শক্তি দেওয়া আছে এই শক্তিও তোমাদের পূরণ করতে হবে। ক খ গ এর সামনে যে প্রকৃত নাম, শালক সংশ্লেষণের হার কখন বাড়ে, এগুলো নিচে যে 4, 5, 6 যে বর্ণনাগুলো দেওয়া আছে বর্ণনা থেকে তোমরা উত্তরগুলো তৈরি করবে।